اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আব্দুল কাইম বলছেন? জি আব্দুল কাইম বলছি। একটা প্রশ্ন করার ছিল, বলছি যে সমাজে নেটওয়ার্কিং যে ব্যবসাটা চলছে এই সম্বন্ধে নিশ্চয়ই জানেন, এই ব্যাপারে আপনার মতামত কি? নেটওয়ার্কিং ব্যবসা কি সিস্টেম সেটা বলতে হবে? হ্যাঁ বলছি। বলেন। মানে ধরেন একটা কোম্পানি আছে ফিউচার মেকার, মানে এতে প্রায় 70+ প্রোডাক্ট আছে, নুন তেল শ্যাম্পু সাবান, এই কোম্পানি যদি আমি জয়েন হই 7,500 দিয়ে, আরো দুজনকে যদি জয়েন করি আমার অ্যাকাউন্টে মানে 2,500 করে ঢুকবে, এটা 2 বছর, তারপরে যদি আরো জয়েন হয় আরো পাবো, মানে এরকম 2,500 2,500, আমার পাশে 4 জন হয়, 6 জন হয়, 2 জন 2 জন করে মানে 2,500 করে পাওয়া যাবে। আপনি কাজ না করলেও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, মানে একবার জয়েন্ট হওয়া আর একবার প্রোডাক্ট কিনলে এরকম, মানে যতজন জয়েন্ট করতে থাকবো মানুষকে। আমি আপনাকে বলি, প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনি 7,000 টাকা দিয়ে জয়েন হলেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি আপনার দুজনের ডানে বামে আপনি দুজনকে 7,000 7,000 করে ওরা দিল, ওরাও জয়েন হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে প্রথমে আপনাকে একবার প্রোডাক্ট কিনতে কত কত টাকা প্রোডাক্ট কিনতে হবে? ওই প্রোডাক্টটা হচ্ছে 7,500 টাকা, মানে যে যে আমি পয়সাকে দিলাম। হ্যাঁ ওটাই। আচ্ছা ওটাই, তারপরে আর কিনতে হবে না? কি বলছেন? তারপর আর কিনতে হবে না? না না আর কিনতে হবে। আচ্ছা, তারপরে ডানে ভাবে একজন একজন করে দুজন লোক করলেই আপনি 2,500 টাকা করে মাসে মাসে পাবেন। হ্যাঁ হ্যাঁ। বিষয় যেটা হচ্ছে আপনি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হ্যাঁ বলুন। যে আপনি 7,500 টাকা দিয়ে জয়েন হয়ে গেলেন আর 2,500 জয়েন করলেন, 3×7=21, 22,500, 23,000 ধরে নিলাম আমি, মানে 23,000 টাকা আপনি মানে জমা করলেন, মানে একজন একজন করে যেহেতু ডানে বামে হচ্ছে ওদেরটাও ধরলেন আপনি, ধরেন যে আপনি করে আর অন্য দুজনকে আপনার স্ত্রীকে বা আপনার ছেলেকে দুজনকে আপনি করিয়ে দিলেন, দিয়ে আপনি কাজ করেন আর না করেন 2,500 টাকা করে মাসে পেতে থাকেন আপনি। ঠিক আছে, তাহলে আপনি কিছু না করে আপনি 2,500 টাকা মাসে মানে মাসে পাবেন, কোম্পানি কি তার বাপের ঘর থেকে দিবে? এক না, এটা তো মানে অলরেডি দিচ্ছে। আমি বলি আপনাকে আগে, বিষয়টা বুঝাই না, আমার তো কথা কমপ্লিট হয়নি, আপনি প্রথমে চিন্তা ভাবনা করুন, তাহলে কোম্পানি দিচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে যে দিচ্ছে করা এটা তো সম্ভব নয়। না না না, এটা সম্ভব নয়। তারপর আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি দিচ্ছে, তাহলে কিভাবে দিচ্ছে? এর কারণটা কি? প্রথম হচ্ছে এই ধরনের যত কোম্পানি আছে সব হচ্ছে চিটার কোম্পানি। এরা কি করে জানেন? এরা করে যেমন ধরেন যে এদের কিছু মানে সিস্টেম আছে কাজের, এই যে আপনি এইভাবে জয়েন করলেন, আপনাকে প্রথমে যখন যে কোনো কোম্পানি খুলবে কিনা প্রথম প্রথমে দেয় এরা, যখন এদের ভালো হাত লম্বা চেন হয়ে গেল আর অনেক যখন জমা করলো পরে তখন এরা হাওয়া হয়ে যায়। তার অনেক উদাহরণ আছে যে অনেকে আপনাকে এখন হয়তো সাইকেলের দাম হয়ে 3,000 টাকা করে 500 টাকা করে সাইকেল দিচ্ছে, ঠিক আছে, যে এই অমুক দোকান করেছে নতুন কোম্পানির মাধ্যমে, আপনাকে 500 টাকা জমা করতে হবে আজকে, আপনি 500 টাকা জমা করবেন, এক মাসের মাথাতে আপনি 3,000 টাকাওয়ালা সাইকেল পাবেন, ঠিক আছে। এবার সব লোক টাকা জয়েন করলো, এবার জয়েন করার পরে প্রথমে একবার দুবার সাইকেল পেলো মানুষেরা, ঠিক আছে, সাইকেল পাওয়ার পরে এবার তারপরে তারপরে ডেটটা বাড়ানো হলো যে এবার যারা জমা করবে তারা 2 মাসের মাথায় সাইকেল পাবে। এবার দেখা গেল প্রথম আরো যারা সব লোক ছিল যে হ্যাঁ ওরা তো সব সাইকেল পেয়েছে, হ্যাঁ তা আমরাও জমা করি, এরকম ভাবে পুরো মানুষ এবার জমা করতে শুরু করলো, ব্যাপক হারে জমা করতে শুরু করলো। এবার জমা করার পরে কি হলো যে 2 মাসের মাসে দেওয়ার কথা বলা হয়েছে, 2 মাস হওয়ার আগে আগে টাকা লিয়া হওয়া কোম্পানিটা মানে সব উঠে পালিয়ে গেছে। তো এগুলো হচ্ছে ওদের ফিটারি একটা হচ্ছে জাল, একটা ফান, বুঝলেন কিনা, যেটা সাধারণত মানুষরা বুঝতে পারে না। হ্যাঁ, যারা এরকম হয়তো ফিরেছে বা যারা এরকম জানে তারা শুধু মানে বিষয়গুলো জানে। তো এরকম যেসব কোম্পানি গুলো আপনাকে এইরকম ভাবে মানে একদম রাতারাতি বড়লোক হওয়া বা বিনা কাজে আপনাকে ইনকাম দিচ্ছে, এরা হচ্ছে মূলত ফিটারি গুরু। এরা আপনাকে প্রথমে যখন কোম্পানি খুলে প্রথমে কিছু ব্যক্তিকে টাকা দিবে, তারপরে এরা সব সুদ্ধা লুটে লুটে ফুটে পালাবে। এ হচ্ছে মানে এদের ব্যবসা। তো এদের ব্যবসা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, এদের ব্যবসায় জয়েন হওয়া যাবে না, কারণ এরা যে ধোঁকাবাজি করছে, এবার আপনি যদি একটু ইসলামিক লাইনে থাকেন তাহলে আপনাকে দিয়ে ধোঁকা দিতে আরো সুবিধা হবে। এরা আপনাকে হেডলাইন করবে, হাইলাইট করবে, দেখো যে এই ব্যক্তি সে এই দাঁড়িয়ে আছে, সুতরাং আমাদের গ্রুপে সে জয়েন করেছে, সে যদি খারাপ তাহলে জয়েন করতো না, আর আপনিও মানুষকে বলবেন যে ভাই আমি জয়েন করি, সুতরাং গ্রুপে জয়েন করুন।
এইভাবে মানে আরো সমস্যা সৃষ্টি হবে। তো এইসব কোম্পানি গুলো সম্পর্কে অনেক মানে জানা আছে, সুতরাং এইসব কোম্পানিতে সাবধান থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার